নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনারা দেখছেন পয়লা নভেম্বর 2020 রবিবারের বিশেষ রাশিফল। দেখতে দেখতে একটা মাস শেষ হয়ে নতুন মাসে আমরা প্রবেশ করলাম। রবিবার মানে সূর্য নারায়ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই বিশেষ দিনে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন, সেই সঙ্গে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটিতে জল সঙ্গে অল্প চাল, লাল ফুল এবং রক্ত চন্দন মিশ্রিত করে যদি অর্পণ করতে পারেন এবং সেই সাথে ওং সূর্যায় নম এই বিশেষ মন্ত্র 21 বার জপ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। প্রতিদিনের রাশিফলে আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে বিশেষ রাশিফল আলোচনা করে থাকি। দ্বাদশ রাশির জাতক কিংবা জাতিকাদের দৈনন্দিন জীবনের শুভ অশুভ বিশেষ ঘটনাবলী, সেই সাথে ব্যবসা লেনদেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক, শরীর স্বাস্থ্য এবং শুভ অশুভ ঘটনার সঙ্গে আপনাদের দাম্পত্য জীবন এবং ভাব ভালোবাসার জীবন নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব যেখানে অবস্থান করছে সেটাই হবে আপনার চন্দ্র রাশি। তাছাড়া আপনারা লগ্ন সাপেক্ষে এই বিশেষ রাশিফলও দেখতে পারেন। যাদের জন্মকুণ্ডলী নেই তারা নামের আদ্যক্ষর অনুসারে যে রাশি সেই রাশিফল আপনারা আজ এই ভিডিওতে দেখতে পারেন। প্রতিদিনের রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়ে। আজ অর্থাৎ পয়লা নভেম্বর 2020 রবিবার কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজ থাকবে 10:50 পর্যন্ত। রাত্রি 10:50 পরেই শুরু হবে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। নক্ষত্র আজ ভরণী নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে। রাত্রি 8:57 পর্যন্ত ভরণী নক্ষত্র, ঠিক তারপরেই কৃত্তিকা নক্ষত্র প্রবেশ করবে চন্দ্রদেব। শুরুতেই বালবকরণ থাকবে তা সকাল 9:35 পর্যন্ত, তারপরেই কৌলবকরণ শুরু হবে এবং কৌলবকরণ থাকবে রাত্রি 10:50 পর্যন্ত, তারপরেই তৈতিলকরণ শুরু হবে। যারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন, আজ অভিজিৎ মুহূর্ত সকাল 11:48 থেকে 12:32 পর্যন্ত। তাছাড়া আজ অমৃতকাল বিকেল 3:33 থেকে 5:21 পর্যন্ত। এই বিশেষ শুভ সময়ে আপনারা শুভ কাজ করতে পারেন। তবে বলবো যে আপনারা বিকেল 4:21 থেকে 5:44 মধ্যে কোনো মাঙ্গলিক কাজ বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর করবেন না। শাস্ত্র অনুসারে এই বিশেষ সময়কালকে রাহুকাল বলা হয়, তাই রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। যদি করতেই হয় তাহলে অবশ্যই আপনার ইষ্টদেবকে স্মরণ করে করুন, তার ইচ্ছায় আপনার জীবনে শুভ ফল নিশ্চয়ই আসবে। শুরুতেই দেখে নেব আজকের দিনের বিশেষ গ্রহগত অবস্থান। চন্দ্রদেব আজ সারাদিন থাকবে মেষ রাশিতে, রাহু এবং কেতু যথাক্রমে বৃষ রাশি এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। শুক্রদেব নিচস্থ গৃহ কন্যা রাশিতে অবস্থান করবে এবং তুলা রাশিতে একটি বুধাদিত্য যোগ তৈরি হবে, তবে বুধ এই সময় বক্রী অবস্থায় থাকবে। বৃহস্পতি অর্থাৎ গুরু স্বগৃহে ধনু রাশিতে অবস্থান করবে এবং শনিদেব স্বগৃহে মকর রাশিতে অবস্থান করবে এবং এই সময় মঙ্গল মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে। ঠিক এই রকমই গ্রহগত, নাক্ষত্রিক এবং যোগগত অবস্থান অনুসারে আজকের দিনের বিশেষ রাশিফল সম্পর্কে আপনাদের আলোচনা করব। শুরুতেই আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে। আগামী পয়লা নভেম্বর 2020 রবিবারের এই বিশেষ দিনে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে, পরীক্ষায় সফলতা আসবে যদি আপনারা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সঙ্গে যুক্ত থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা খেয়াল রাখুন। ধর্মীয় কোনো কর্মকাণ্ডের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে,
আজ এই বিশেষ দিনে আপনারা ঈশ্বরের প্রতি উপাসনা করলে, সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলে আধ্যাত্মিক শান্তি আপনি পাবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য আজ হতে পারে, তার জন্য মন মানসিকতা কিছুটা খারাপ থাকতে পারে। বিরোধী পক্ষ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন, না হলে আপনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসবে না। আজ এই বিশেষ দিনে আপনাদের বলবো, কর্মজীবনের ক্ষেত্রে পছন্দসই কাজ আপনারা নাও পেতে পারেন, তার ফলে কিছুটা মানসিক উদাসীনতার মধ্যে থাকবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রতিযোগিতায় আপনার বাড়তে পারে এবং কর্মচারীদের সঙ্গে আপনার বিশেষ সম্পর্কের অবনতি ঘটতে পারে। কর্মচারীদের সঙ্গে আপনার গোপন তথ্য ফাঁস করবেন না। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ পূর্ণ সমর্থন পাবেন স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো, অবশ্যই ভালো ব্যবহার করুন পরস্পরের প্রতি। শরীর স্বাস্থ্যের প্রতি বলবো, অবশ্যই যত্ন নিন, ক্লান্তি বোধ করবেন এবং অলসতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই নিয়মিত আপনার রুটিনকে পরিবর্তন করুন এবং অনুশীলনের প্রতি আপনি ধ্যান দিন। আজ আপনাদের শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা যদি কপালে জাফরানের তিলক অঙ্কন করেন বা কেশরের কোনো তিলক অঙ্কন করেন, তাহলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং আপনার মনস্কামনার কথা বলুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল বৃষ রাশি। আজ আপনার বেশ কিছু শুভ ঘটনা ঘটতে পারে, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে নিজের কাজের প্রতি এবং স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি আপনি খেয়াল রাখুন, মানসিক অবনতি ঘটতে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তবে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আজ এই বিশেষ দিনে যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। আজ আপনার অর্থনীতিতে কিছুটা ব্যয়ের বিষয়ে চিন্তাভাবনা করুন। নৈতিক চিন্তাভাবনার প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখুন, নেতিবাচক প্রভাব থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে বলবো, প্রতিযোগিতা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে, সে বিষয়ে সতর্ক থাকুন। চাকরির ক্ষেত্রে আপনাদের আরও সচেতন হতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে উদাসীনতাকে দূরে সরিয়ে কর্মের প্রতি আরও আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে আজ। আজ এই বিশেষ দিনে বলবো, আপনারা অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, খাবার দাবারের প্রতি যত্ন নিন। নির্দিষ্ট রুটিন অনুসারে না চললে আপনি বড় ধরনের শারীরিক সমস্যায় পড়তে পারেন। শরীরের পিছনে কিছুটা ব্যয় আজ বৃদ্ধি পেতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 8, শুভ রং হবে আজ হালকা লাল বর্ণ বা মেরুন বর্ণ। আপনারা এই বিশেষ দিনে গরুকে যদি রুটি খাওয়ান অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে আপনারা অবশ্যই সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে বহন করতে হতে পারে। আপনার বেশ কিছু কর্মের বিশেষ শুভ ফল আপনি পেতে পারেন। শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা পুরোপুরি শিক্ষার প্রতি মনোনিবেশ করুন। অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সুযোগ আপনারা পেতে পারেন, সেই সুযোগকে অবশ্যই কাজে লাগান। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন নতুন ব্যবসার সুযোগ সুবিধা পাবেন, তবে পরিকল্পনার অভাবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, সে বিষয়ে সতর্ক থাকুন। চাকরি বাকরি বা পেশাগত ক্ষেত্রে ভালো ফল আসবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল পেতে পারেন, প্রচেষ্টা চালালে ভালো সুযোগ আসতে পারে। যারা প্রেমের জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, প্রেমের জীবনের ক্ষেত্রে বহিরাগত ব্যক্তির হস্তক্ষেপ আজ আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন, আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, অবহেলা করবেন না, অবশ্যই শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, তবেই আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পরিবারের লোকজন আপনাকে অবশ্যই সমর্থন করবেন এবং আপনার নিজের রাগের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন, না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। ভাগ্যের ক্ষেত্রে বিপর্যয় ঘটতে পারে আপনার রাগকে নিয়ন্ত্রণ না করলে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে,
ঝুঁকিপূর্ণ কাজ থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। আপনার সন্তানের ক্ষেত্র থেকে ভালো ফল আপনি দেখতে পাবেন, সন্তানের শরীর স্বাস্থ্য আজ ভালো থাকবে। আপনাদের জন্য বলবো আজ শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে হালকা গোলাপি বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালান এবং তুলসী মঞ্চে আপনারা প্রণাম নিবেদন করুন, সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, তবে তুলসী গাছকে আজ স্পর্শ করবেন না। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। আজ এই বিশেষ দিনে ধর্মীয় এবং সামাজিক কাজে কিছুটা ব্যয় হবে, তাৎপর্যপূর্ণ কোনো দায়িত্ব এবং কোনো সিদ্ধান্ত আজ আপনারা নিতে পারেন। অর্থনীতির ক্ষেত্রে বেশ বড় ধরনের সুবিধা আপনারা পেতে পারেন, পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে, পরিশ্রম আপনাকে চালিয়ে যেতে হবে আপনার কর্মক্ষেত্রে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বিশ্বস্ত কোনো বন্ধুদের কাছ থেকে আপনারা সুযোগ সুবিধা পেতে পারেন। প্রেমের বিষয়ে বলবো আজ এই বিশেষ দিনে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, ভাব ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। কর্মক্ষেত্রের বিভিন্ন চুক্তিপত্র অবশ্যই ভালোভাবে দেখে নিন এবং ব্যবসার ক্ষেত্রেও সেই একই বিষয়ের কথা বলবো, বুঝে শুনে আপনারা চুক্তি করুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে আজ কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাই অলসতাকে দূরে সরিয়ে শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা যত্ন নিন। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে একগুয়েমি যে স্বভাবকে আপনারা অবশ্যই দূরে রাখুন, বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান, বিভ্রান্তিমূলক আচরণ আপনি আজ করবেন না। ব্যবসার ক্ষেত্রে আপনারা অত্যন্ত লাভবান হতে পারেন, আর্থিক পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। যারা পরীক্ষার বিষয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে, সেই সাথে বন্ধুদের কাছ থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 1, শুভ রং হবে সিঁদুর বর্ণ। আপনারা আজ এই বিশেষ দিনে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে ওম সূর্যায় নম বা ওম আদিত্যায় নম এই বিশেষ মন্ত্র 108 বার অথবা 21 বার জপ করতে পারেন, অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো সিংহ রাশি। যে কোনো কাজের ক্ষেত্রে আজ আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শত্রুপক্ষ আপনাকে সমস্যায় ফেলতে পারে। ধীরে আপনারা চলুন, প্রতিটা কাজ আপনারা রিসার্চ ওয়ার্ক করে তবেই সিদ্ধান্ত নিন। অর্থনৈতিক ক্ষেত্রে খুব একটা ভালো ফল নাও আসতে পারে আজ, তাই আজ যুক্তি এবং আপনার হৃদয়ের কথা শুনুন, তবেই আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মচারীদের সিদ্ধান্তের বিষয়ে আপনি কিছুটা মনোক্ষুণ্ণ হতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন, তাই কথাবার্তা বলার পিছনে আপনি যুক্তিকে অবশ্যই খাড়া করুন, না হলে আপনি সমস্যায় পড়বেন। তবে ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরের নাম জপে বেশ কিছু ক্ষেত্রে আপনি অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারবেন, তাই ঈশ্বরের প্রতি আপনি নাম জপ করুন, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, নেতিবাচক প্রভাব আপনার উপরে পড়তে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মেডিটেশন করুন, যা করলে আপনার শুভ ফল আসবে। গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, না হলে আঘাতজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন। বৈবাহিক জীবনে কিছুটা শুভ ফল আপনি পাবেন, ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণের একটা যোগ তৈরি হবে, তবে বর্তমান পরিস্থিতি অনুসারে আপনি সিদ্ধান্ত নিন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে কেশর বর্ণ। আপনারা অবশ্যই আজ এই বিশেষ দিনে শালিগ্রাম শিলার উপরে আপনারা জল অর্পণ করুন এবং অভিষেক করুন, সেই সাথে ওম নম ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনার কাজের ক্ষেত্রে বেশ কিছু নীতিগত পরিবর্তন আপনি করতে পারেন, আর যা করলে আপনার উন্নতি অবশ্যই আপনার হাতের মুঠোয় আসবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ মনোনিবেশ করতে হবে, তবেই ভালো ফল পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো কিছুটা আধ্যাত্মিক কাজের প্রতি আপনার ইচ্ছা বাড়বে এবং তার ফলে কিছুটা ব্যয় সেদিকে হতে পারে, তবে মানসিক শান্তি আপনি
এই বিশেষ কাজ থেকে পাবেন। নেতিবাচক আবেগকে দূরে সরিয়ে ঈশ্বরের প্রতি আপনি মনোনিবেশ করুন। ব্যবসার ক্ষেত্রে আপনার কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে এই সময়। লাভজনক হিসাব নিকাশ এই সময় করতে পারেন। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে, লক্ষ্য পূরণ আপনারা করতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে বা সুযোগ আসতে পারে, সেই সুযোগকে কাজে লাগান। প্রেমের জীবনের ক্ষেত্রে আজ অবশ্যই পরস্পরকে মর্যাদা দিন এবং পরস্পরের কথার প্রতি বিশ্বাস রাখুন, ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, চাপ এবং হতাশা আপনাকে কিছুটা সমস্যা ফেলবে, সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে ভাগ্য কিছুটা আপনার সহযোগিতা করবে, তাই ভাগ্যের সহযোগিতায় আপনারা কর্মক্ষেত্রে এগিয়ে চলুন। তবে নিজের প্রতি খেয়াল রাখুন, সমাজে মান সম্মানের বিষয়টাও মাথায় রাখুন, সম্মানহানি ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিবাদ থেকে সর্বদা দূরে থাকুন। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে হতে পারে আজ। বৈষয়িক সম্পত্তির বিষয়ে আরও সচেতন থাকবেন। শরীর স্বাস্থ্যের ওঠানামার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ না নিলে আপনারা মুশকিলে পড়তে পারেন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে আজ সবুজ বর্ণ। আপনারা গরুকে গুড় খাওয়ালে অত্যন্ত শুভ ফল পাবেন আজ এই বিশেষ দিনে। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো তুলা রাশি। আজ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বেশ থেমে থাকা যে কাজগুলি, সেই কাজগুলি আপনি করতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারবেন আজ। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুর বিষয়টা আপনি চিন্তা করতে পারেন আজ। ব্যবসার ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মচারীদের পূর্ণ সমর্থন আপনি পাবেন, তাতে আপনার লাভের পরিমাণ আগের থেকে বাড়তে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজ কিছুটা আপনি মনোনিবেশ করবেন, কর্মক্ষেত্রে শুভ ফল ধীরে ধীরে আসতে থাকবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, এই সময় শরীর স্বাস্থ্য আপনাকে কিছুটা ভোগাতে পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আপনি ডাক্তারের পরামর্শ নিন, তবেই আপনার ক্ষেত্রে ভালো ফল আসবে। ঝুঁকি নিয়ে কোনো কাজের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না বা অনেক অর্থ এখানে বিনিয়োগ করবেন না। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল তখনই আসবে আপনার পরিকল্পনা যদি আপনি সঠিকভাবে করতে পারেন। আয়ের কিছুটা সুযোগ বা উৎস আপনি খুঁজে পেতে পারেন এই বিশেষ দিনে। আপনাদের বলবো আজ শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে হালকা লাল বর্ণ। আজ এই বিশেষ দিনে আপনারা শিবলিঙ্গে ঠান্ডা জল অভিষেক করুন, সেই সাথে ওম নম শিবায় মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ সারাদিন আপনারা ব্যস্ত থাকতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কর্মকাণ্ডের সঙ্গে অত্যন্ত সংযোগ করে এগিয়ে চলবেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন, মন আপনাদের কিছুটা খুশি থাকতে পারে। অর্থনীতির ক্ষেত্রে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ভেবে তবে বিনিয়োগ করুন। ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হতে পারে আজ। ব্যবসার ক্ষেত্রে যারা যন্ত্রপাতি সম্পর্কিত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, গুরুত্বপূর্ণ ট্রানজাকশন আজ করবেন না, ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, আপনার গৃহের পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যের প্রতি আরো সাবধানতা অবলম্বন করতে হবে। যারা যুবক, যারা চাকরি বাকরির সন্ধান করছেন তারা চেষ্টা চালালে ভালো ফল পাবেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কাজের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখুন। রুটিন পরিবর্তন না করলে শারীরিক ক্লান্তিতে আপনারা ভুগতে পারেন এবং বিরতি রেখে কাজ করুন, মানসিক এবং শারীরিক অবশ্যই আপনারা বিশ্রাম নিন। তবে নেশার বস্তু থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে হালকা লাল বর্ণ। আপনারা পঞ্চামৃত দিয়ে অবশ্যই শালিগ্রাম শিলাকে অভিষেক করুন, সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। পরবর্তী যে রাশি তা হলো ধনু রাশি। আজ আপনার আচরণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আচরণের ফলে আপনি বেশ কিছু ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন। আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে।
যারা চাকরি বাকরির জন্য কঠোর পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেখা দেয় আজ। অর্থনীতিতে বেশ ভালো সংবাদ পেতে পারেন। মূলধনের বিনিয়োগের বিষয়ে আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিন, নেতিবাচক প্রভাব থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। ক্যারিয়ারের ক্ষেত্রে আজ অত্যন্ত উদ্বেগের কারণ হতে পারে, তাই আজকের দিনটি একটু থেমে চলুন। ব্যবসার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে যত্নশীল হবেন, দুর্ঘটনাজনিত বা আঘাতজনিত সমস্যায় আপনারা আজ ভুগতে পারেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিছুটা অপ্রত্যাশিত ফল আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে সফলতার জন্য অবশ্যই আপনাকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে, ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পেতে হবে। রিয়েল এস্টেটে কোনো বিনিয়োগের পরিকল্পনা করলে তবে বাজেটটা মাথায় রাখুন, সঠিকভাবে ভেবেচিন্তে আপনারা বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা আজ কিছুটা বাড়তে পারে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে অবশ্যই ধূসর বর্ণ। আজ এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে জল অর্ঘ্য দিন এবং সেই সাথে 21 বার ওম সূর্যায় নম অথবা ওম আদিত্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করুন, অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে, তার ফলে আপনার যোগাযোগের পরিধি আগের থেকে অনেকটাই বাড়বে, সন্তানের পড়াশোনা এবং ক্যারিয়ারের বিষয়ে আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, তাই বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে, সফলতা আপনার হাতের মুঠোয় আসতে পারে। আর্থিক ক্ষেত্রে এই বিষয়ে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারেন। যারা ক্যারিয়ারের বিষয় নিয়ে চিন্তা করছেন, রিয়েল এস্টেটের বিষয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে উপকৃত হবেন। প্রেমের জীবনের ক্ষেত্রে একটা সুশৃঙ্খল এবং মর্যাদাপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটবে, তাতে অবশ্যই আপনারা পরস্পরকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, ভুল বোঝাবুঝির জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের বিষয়ে আবহাওয়ার পরিবর্তন আপনাকে ভোগাতে পারে, তাই সে বিষয়ে আগে থেকেই সতর্ক নেওয়া উচিত আপনাদের। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিষয়ে কিছুটা অর্থ ব্যয় হতে পারে, কথায় কথায় নিজের অহমিকাকে সামনে নিয়ে আসবেন না, বক্তৃতার ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন, বিশেষত ভাষা প্রয়োগের বিষয়ে ভালো ফল পাবেন। বড়দের আশীর্বাদ নিন, কর্মের প্রতি এগিয়ে চলুন, শুভ ফল আপনি পাবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে হালকা নীল বর্ণ। অবশ্যই আজ আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন, ভগবান সূর্য নারায়ণের কৃপায় অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আপনি অবশ্যই ভুলচুক করতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ নিন, তাতে লাভবান হবেন, শান্তিপূর্ণভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার মনকে আরও তীক্ষ্ণ করতে হবে এবং ইনভেস্টের বিষয়ে আরও সজাগ দৃষ্টি রেখে তবেই ইনভেস্ট করতে হবে, না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই পরিকল্পনা করুন, রিসার্চ ওয়ার্ক না করে কোনো পরিকল্পনা করলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের বলবো, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত তাই নেবেন না। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যার সমাধান হতে পারে, আজ সম্পর্কের উন্নতি ঘটতে পারে, স্ট্রেস থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। তাই প্রতিনিয়ত আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে হালকা লাল বর্ণ। সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের পাশাপাশি আপনারা ওম সূর্যায় নম এই বিশেষ মন্ত্র 21 বার জপ করুন। মাথা ব্যথার সমস্যায় আপনারা ভুগতে পারেন, তাই যোগা মেডিটেশন করতে আপনারা ভুলবেন না। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কোনো গুরুত্বপূর্ণ এবং লাভজনক কোনো তত্ত্ব বা উৎসের সন্ধান আপনি পেতে পারেন, তাই সফলতা অর্জনের ক্ষেত্রে তা অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের বলবো, আজ আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে নতুন কিছু গতি আসতে পারে,
তাই কাজের বিষয়ে আপনাকে আরো সচেতন হতে হবে, তাই পরিকল্পনা করুন এবং পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন। ক্যারিয়ারের বিষয়ে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা পছন্দসই ফলাফল আজ পেতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা সমস্যা চলে আসতে পারে, তাই আপনার মন মানসিকতাকে অবশ্যই ঠিক রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, আরো সচেতন হতে হবে, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আপনাদের। আজ এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ রং হবে লাল বর্ণ, এবং আজ এই বিশেষ দিনে আপনারা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের দ্বাদশ নাম পাঠ করুন, তাতে আপনাদের শুভ ফল আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে আজ 3। বন্ধুরা, আপনাদের সঙ্গে আলোচনা করলাম 1 নভেম্বর 2020 রবিবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আশা করব আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অবশ্যই সূর্য নারায়ণের কৃপায় আজ এই দিনটি অত্যন্ত ভালোভাবে কাটাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।